হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে মেয়েটি কথা বলবো মির্জাকে নিয়ে, এবং মির্জা সংক্রান্ত একটা সিরিয়াস বিষয়কে নিয়ে কথা বলবো। এবং আজকের আমি দেখলাম মির্জার কিন্তু মোটামুটি ফুল ফ্লেজে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে, এবং তোমরা যদি বুক মাইশোটা চেক করো এবং আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি, তখন কিন্তু মির্জা কিন্তু বুক মাই শোতে পপুলার সার্চিং ট্যাবে কিন্তু 3 নম্বরের আছে, এবং এটার কিন্তু মোটামুটি রান টাইম সম্বন্ধেও কিন্তু মোটামুটি কনফার্মেশন কিন্তু এসে গেছে, এবং 2 ঘন্টা 45 মিনিট হচ্ছে এটার রান টাইম। তো সব কিছু ঠিক আছে, এবং অনেকগুলো দেখলাম যে হলে মির্জা মুক্তি পাচ্ছে, এবং এখনও অবধি বেশ কয়েকটা মানে হল লিস্ট কিন্তু এসে গেছে মির্জার ক্ষেত্রে। তো এই অবধি কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। তো আমি যখন অ্যাডভান্স বুকিংটা আমি যখন টিকিট বুকিং করতে গেলাম, তখন সেখানে দেখাচ্ছে ওয়ার্নিং অ্যাডাল্ট কন্টেন্ট। তো তারপরে আমার চোখে পড়লো যে হ্যাঁ, মির্জার পাশে তো এ সার্টিফিকেট লেখা আছে, তাহলে মির্জার মধ্যে এমন কি আছে, এমন কি ধরনের কন্টেন্ট আছে যার জন্য এ সার্টিফিকেট পেল, এবং এ সার্টিফিকেট যে পেল এর ক্ষেত্রে এর ফলে মির্জার উপর কি ইম্প্যাক্ট পড়তে পারে, এই সমস্ত বিষয়কে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। তো প্লিজ ভিডিওটি একদম শেষ অবধি দেখো, এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সো আমরা প্রিভিয়াসলি দেখেছি যে অ্যানিমেল একটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের প্রজেক্ট ছিল, এবং প্রচণ্ড ব্রুটালিটি ভায়োলেন্স কিন্তু ভরপুর ছিল আমরা কিন্তু দেখেছি। বাট মির্জার ক্ষেত্রে, মির্জার যখন ট্রেলারটাকে ড্রপ করা হয় এবং আমরা মানে রক্তাক্ত সিন তো আমরা দেখেছি, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, বাট মির্জা যে এ সার্টিফিকেট পাবে এটা সত্যি বলতে আমাদের নাগালের বাইরে ছিল, মানে এটা সত্যি বলতে আমরা এক্সপেক্ট করতেই পারিনি। তো মির্জার মধ্যে প্রচুর কিন্তু ভায়োলেন্স থাকতে চলেছে, এবং মির্জার মধ্যে প্রচুর হাই অক্টেন কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেস থাকতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ব্রুটালিটি সম্ভবত থাকতে চলেছে। তো এটাই সম্ভবত একমাত্র কারণ যার ফলে মির্জাকে এ সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং তাছাড়া আর অন্য কোনো কারণ হতে পারে বলে আমার তো অ্যাটলিস্ট মনে হচ্ছে না। তো অ্যানিমেল রিসেন্ট টাইমে যে লেভেলের ভায়োলেন্স দেখিয়েছে, পারিয়া যে লেভেলের ভায়োলেন্স দেখিয়েছে, তো পারিয়া কিন্তু মোটামুটি এ সার্টিফিকেট পেয়েছিল, তা সত্ত্বেও কিন্তু পারি একটা ভালো রকমের কিন্তু ব্যবসা করে বেরিয়ে গেছে কন্টেন্টের জোরে। তেমনিভাবে অ্যানিমেল তার গল্পের জোরে, তার ওই যে একটা হাইপ সৃষ্টি হয়েছিল ভায়োলেন্স ব্রুটালিটি, এর ফলে না অ্যানিমেলও কিন্তু একটা হিউজ লেভেলে কিন্তু কালেকশনস করে কিন্তু জাস্ট বেরিয়ে গেছে। তেমনিভাবে অঙ্কুশ স্যার এই যে প্রজেক্টটা মির্জা, ভায়োলেন্সও অবশ্যই ইম্পর্টেন্ট, ভায়োলেন্সও এখনকার মানুষ, এখনকার সাধারণ অডিয়েন্স কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু মানে উপভোগ করে বা পছন্দ করে আমরা যাকে এক্স্যাক্টলি বলি। তো সেক্ষেত্রে যদি কন্টেন্ট ভালো হয় এবং এই ভায়োলেন্স যদি প্রপার ওয়েতে দেখানো হয় বা দেখানো মানে দেখিয়েছে, আমি এমনটাই এক্সপেক্ট করবো, না হলে তো এই সার্টিফিকেট পেতো না, তো তাহলে অডিয়েন্স কিন্তু ব্যাপারটাকে এনজয় করবে, ব্যাপারটাকে মানে ভাল লাগবে, এবং এর ফলে এই যে অনেকে হয়তো বলতে পারে এ সার্টিফিকেট পেয়েছে এটার বক্স অফিসে অতটাও সফল হবে না, 18+ এজরা কিন্তু অনলি এটাকে দেখতে পাবে, তো এই বিষয়গুলো না তখন কোনো এফেক্টই কিন্তু জাস্ট পড়বে না, এটা ভালো রকমের কিন্তু ব্যবসা করে বেরিয়ে যাবে। এবার দেখা যাক এক্স্যাক্টলি এটার ওপেনিং কেমন হয় এবং এটার ওয়ার্ড অফ মাউথটা এক্স্যাক্টলি কেমন হয়, তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।